এক বোন লিখেছেন যে তাকদিরে মুবরাম এবং তাকদিরে মুআল্লাক এর মধ্যে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট, বিয়ে সন্তান মানে কেমন স্বামী পাবে কেমন সন্তান হবে এগুলি কি নির্দিষ্ট? তাকদিরে মুবরাম মানে হচ্ছে যে যে তাকদিরের বিষয়গুলো সুনির্দিষ্ট করে দেওয়া আছে তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর তাকদিরে মুআল্লাক মানে হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেগুলা বিভিন্ন আমলের সাথে লটকানো অবস্থা। মুআল্লাক মানে হচ্ছে লটকানো, হ্যাঁ মানে সম্পর্কিত, আমলটা করলে ওইটা পাওয়া যাবে, এই আমলটা করলে এটা পাওয়া যাবে। যেমন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি তার রিজিক বৃদ্ধি পেতে চায় এবং তার হায়াতকে বৃদ্ধি করাতে চায় তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে। তো এই হাদিসটাতে যে তার রিজিক বৃদ্ধি হওয়া, হায়াত বৃদ্ধি হওয়া যে বলা হয়েছে, তো এখানে এই বৃদ্ধিটা ওই আমলের সাথে সম্পর্কিত এবং এটাকে তকদিরে মুআল্লাক বলে। অর্থাৎ যেই তকদিরটা তার জন্য নির্ধারণ করা আছে সেটা এই আমলগুলোর সাথে সম্পৃক্ত আছে। মানে এই আমলগুলো করলে তাকে এতটুকু বাড়িয়ে দেওয়া হবে, এই আমলগুলো করলে এতটুকু তাকে রিজিক দেওয়া হবে, তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে, এইভাবে আর কি। আর যদি না করে তাহলে তার এতটুকু হায়াত আছে। তো যেটা না করলে যেটা হবে সেটাও লেখা আছে, করলে যেটা হবে সেটাও লেখা আছে, ঠিক আছে? তো যেটা লেখা আছে পূর্ব নির্ধারিত সেটাকে মুবরাম বলা হয়, আর যেটা মানে কাজের ওপরে কর্মের ওপরে আমলের উপরে নির্ভর করছে সেটাকে মুআল্লাক বলা হয়, ঠিক আছে? তো বিয়ে সন্তান স্বামী এগুলা তকদির মানে মুআল্লাকের সাথে, এই সরি মুবরামের সাথে নির্ধারিত, নির্ধারিত তকদিরের সাথে এগুলো সম্পর্কিত। যদি কোনো মানুষ চেষ্টা করে যে তাকে তাকে সে যেন ভালো স্বামী পায় বা একজন পুরুষ ভালো স্ত্রী পায়, তাহলে তার তকদিরে যেটা আছে সেটা সে অবশ্যই পাবে। হ্যাঁ, কিন্তু একজন মানুষ যদি সৎভাবে জীবনযাপন করে, সৎভাবে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই দোয়ার মাধ্যমে তার মানে তকদিরের যে বিষয়টা সেটা পরিবর্তন হতে পারে। যে লেখা ছিল একটা মন্দ স্বামী, কিন্তু এই দোয়া করার মাধ্যমে তাকে আল্লাহ তাআলা ভালো স্বামী দিলেন। যেমন হাদিসে এটাও আছে যে লা ইরাদাল কাদর ইল্লা দোয়া, কদর বা তকদিরকে পরিবর্তন দোয়া ব্যতীত অন্য কোনো কিছু করতে পারে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমলের উপর ভিত্তি করে যেগুলি নির্ধারণ করা আছে সেটাকে তকদিরে মুআল্লাক বলা হয়। আল্লাহ তাআলা আলম।